আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখানে আছেন নিশ্চয় আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো এই তো চাউলের গুঁড়া করে নিয়ে আইসা নিশার বাবা। তো এখানে আমি চাউলের গুঁড়াটা দেখতেছিলাম কীরকম ফিনিশিং হয়েছে, তো মোটামুটি খুব ভালোই ফিনিশিং হয়েছে। এখন আমি চাউলের গুঁড়াটা ব্যাগ থেকে বার করে নিব, তারপর বার করে আলাদা করে রাখবো, কারণ ফ্রিজে রেখে দিব। তো যেহেতু এইটা হচ্ছে গিয়ে বিকেলবেলা মানে মাগরিবের নামাজের পর পর নিয়ে এসেছি আর কি। তো এখানে আমি রাত্রেবেলা আর কি করব, গুড়ি মানে চাউলের গুঁড়া মানে গুড়ি তো আর শুকা দেওয়া যাবে না, আমি তো সেজন্য ফ্রিজে রেখে দিব, তো সেজন্য আলাদা করে রাখবো। তো এখানে আমি একটু হালকা কুসুম গরম করে পানি রাখছি। এখানে আমি চাউলের গুঁড়াটা ভিজাই রাখবো চিতই পিঠা বানানোর জন্য। তো পরদিন সকালবেলা চিতই পিঠাটা বানাবো, সেজন্য আগের দিন রাত্রেবেলায় আমি চাউলের গুঁড়াটা ভিজাই রাখতেছি আর কি। তো এখানে গরম পানি, লবণ আর একটু খাবার সোডা দিয়ে আমি চাউলের গুঁড়াটা ভিজাই রাখতেছি। তো পরদিন সকালবেলা নাস্তা করব তাই চিতই পিঠা দিয়ে। তো চাউলের গুঁড়া ভিজাইতে ভিজাইতে মানে আপনাদের সাথে একটা কথাই বলি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এটাই খুব কষ্টের। আসলে এত পরিশ্রম করতেছি, আসলে কোনোভাবেই উপরের দিকে উঠতে পারতাছি না। যতই চেষ্টা করি উপরের দিকে উঠতে, ততই কে জানি আসলে মনে হয় যে পা ধরে নিচ থেকে টান দিতেছে, আমি নিচেই পড়ে যেতেছি। তবে হ্যাঁ, চেষ্টা অব্যাহত থাকবে, আমি চেষ্টা চালিয়ে যাব, অবশ্যই আপনাদের সাথে নিয়ে চালাইতে হবে আর কি, আপনাদের ছাড়া তো কিছুই হবে না। তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সেট করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই এক সময় আপনাদের ভালো লাগবে, আর ভিডিও দেখতে দেখতেই ভালো লাগে আসলে। দেখ আইসা ভিতরে ঢুকা চলে গেলে আসলে ভালো লাগে না, আপনারা দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি যে গুঁড়িটা ভিজিয়ে রাখছি, তো এখানে উপর দিয়ে একটু টল টল হয়ে গেছে পানিটা, তো সেই পানিটা আমি ফেলে দিয়ে এখন গুঁড়িটা ভালো করে মইতা তারপরে চলে যাব পিঠা বানাইতে আর কি। তো যেহেতু লাকড়ির চুলায় পিঠা বানাইবো মাটির চুলায়, তো আমাকে অবশ্যই মাটির চুলায় যেতে হবে, গ্যাসের চুলে আমি পিঠা বানাইতে পারি না, এমনিতেই আমি খুব বেশি পিঠা বানাইতে পারি না। তো চেষ্টা করি একটু ভালো করে বানাবার জন্য, সেজন্যই তো মাটির চুলায় চলে আসছি, জালটাও আমি ধরাই দিচ্ছি। আর মাটির চুলায় খুব কমই রান্না হয় না বললেই চলে, সেজন্য মাটির চুলাটা অত সুন্দরও না, পতিত পয়রা থাকে তাই। তো এখানে আমি তো ভালো করে ময়েস কইরা মানে চিতই পিঠাটা আমি তাওয়ায় দিয়ে দিলাম, তো আপনারা দেখেন। আর এই তো আমার যে ভাঙা ঢাকনাটা আর ভাঙা একটাই ওইটা আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ আমি এই ইটা ছাড়া আমি আসলে পিঠা তৈরি করতে পারি না আমার কাছে মনে হয়। আর এটা আমার কাছে খুব ভালো লাগে দেখে, আমি আসলে কয়েক বছর যাবৎ এটা দিয়ে তৈরি করি আর ফেলি না। তো ওই তো পিঠা হয়ে গেছে গা, মাঝখানে আমি আমার মেয়েকে একটা ডিম চিতই পিঠা বানাই দিছি, তো ও আবার ডিম পিঠা খাইতে খুব পছন্দ করে। তো আমি এখানে আবার পিঠাটা ওঠাই নিতেছি, তো মোটামুটি ভালোই হয়েছে, একবারে খারাপ হয়নি। তো পারছি আর কি কম বেশি যেতেটুকুই হোক। তো নাস্তা হয়ে গেছে আর কি, সকালবেলার চালাই নেওয়া গেছে আর কি, আর সাথে ছিল সরিষা ভর্তা। তো আমার মেয়ে আবার ডিম চিতই পিঠা খাবে, তো ওর আবার ডিম চিতই পিঠা দুইটা বানাই দিছি, ও আবার সুন্দর করে খাচ্ছে, ও আবার ডিম চিতই পিঠাটা খুব পছন্দ করে। তো আমার মা খুব সুন্দর করে বানাইতে পারে, আমারটা তো এরকম ভালো হয় না। তো যতটুকু হয়েছে খাওয়াই মানে খাওয়ার মতন আর কি চলে গেছে আর কি কোনো রকম। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিও দেখবেন, দেখা ভালো কমেন্ট করবেন। কেউ কেউ আসে কি ভিডিও দেখে কোনো রেসিপি শেয়ার করি নেই, বলতেছে আপনার রেসিপি খুব ভালো লাগছে, এ কি এমন? তো আমরা কি বোকা যে বুঝি না যে আপনি ভিডিও না দেখেই কমেন্ট করছেন? এরকম করবেন না, না হয়তো বা আপনি হয়তো বা আজকে আমার চ্যানেলের ক্ষতি করতেছেন, এমন এক টাইম আসবে আপনার চ্যানেলও ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি এরকম করে কমেন্ট করতেছেন। তো কালকে এক আপু আমাকে বলতেছে আমি নাকি ঠিক মতন ভিডিও দেখি না, সব পরে আবার আপুকে আমি কমেন্ট করে বলছি যে আমি ঠিক মতন এই ভিডিও দেখি, এবং ভিডিওর সব ডিটেলস আপুকে বললাম যে এই হই হয়েছে। তা তখন আপু বলতেছে যে আসলে কাছের মানুষ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, তো হয়তো বা আমি তার কাছের মানুষ, সেই জন্য আপনি এইরকম করে বলছে। তো আমার তো এরকম খারাপ লাগে নাই, কারণ আমি তো ঠিক মতন ভিডিওই দেখছি, আমার খারাপ লাগবে কেন? তো এখানে আমি সর্ষার তেল মানে সর্ষার বাটা দিয়া তেল না,
ভর্তাটা খাইতেছি আর কি, ভর্তা দিয়া পিঠাটা, আর পিঠা সরষা ভর্তা দিয়া খাইতে খুব ভালো লাগে। আর এই তো আমার পাকা ছেলে, দেখেন ছাদের উপরে উঠে লাফালাফি করতেছে, ওর দাদু আর আমার মেয়ে পাশে বসে খাইতেছিল, ও এখানে বসে ফ্যাশন শো করতেছে আর কি, কীরকম পকেটে হাত দিয়া মানে ও ওর মতন করতেছিল। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দিয়ে অনেক হায়াত দারাজ করে। আর আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে আল্লাহ আমি তাকে আল্লাহর পথেই মানে ই করবো আর কি, আমি তাকে হাফেজ বানাবো, সেজন্য আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন আমার ছেলেকে একদম কোরআনে হাফেজ করতে পারে, মানে করার জন্য তৌফিক দেয়। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়, কথার মধ্যে অনেক মানে বাধা এসে পরে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বয়স দেওয়াটাতে এইভাবে ন্যাচারালভাবে ভিডিও করতে সব বয়সটা দেওয়া অনেক ভালো, কিন্তু বাধ্যতামূলকভাবে আমি করতে পারি না, কারণ আশেপাশে লোক থাকে, এক একজন এক এক কথা বলে, তখন আর করা হয় না। তো দুপুরে রান্না কিছুই শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইব। তো এখানে কী রাঁধছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে তো মূলা দিয়া পাবদা মাছ দিয়ে রান্না করছি, আর টমেটো ভর্তা করছি, এটা হচ্ছে টমেটো ভর্তা বা চাশনি যাই বলেন, আর কালো জিরা ভর্তা ছিল আগে দিই সেইটা, আর আলু ভর্তা করছি, আর আলু ভর্তার সাথে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতার ভর্তা হাতে ডইলা করছি, মানে আমার এটা খাইতে খুব ভালো লাগে, তাই আমি এক্সট্রাভাবে এটা করে নিছি। তো আজকে শুধু ভর্তার আইটেমই ছিল। তো এখন কি চলে যাব, মানে এই যে এই তো দেখতে পেতেছেন কিছু জিনিস এইগুলা কিনতে, তো আমার যা কিনা নিয়ে আছে সে আবার বলতেছে নিয়ে আসো গা, খুবই সস্তা 10 টাকা করে প্রত্যেকটা। তো আমি আবার গেলাম ওইখানে গিয়ে আবার কয়েকটা জিনিস নিয়ে আসলাম। তো সস্তা নিয়ে আইছি বস্তা বইরা আর কি, অনেকগুলোই নিয়ে আইছি। এই তো দেখতে পাইতেছেন জিনিসগুলো, এগুলো সবগুলোই সস্তা, মানে প্রতিটা জিনিসই 10 টাকা করে। তো আমার কাছে খুব ভালো লাগছিলো, তাই আমি অনেকগুলোই নিছি। তো মন চাইছিল অনেকগুলোই রাখি, কিন্তু আসলে তো ই ছিল না, আবার ভাবলাম যে রাখলে কী হবে, পরে দেখা যায় এইখানে একটা ওইখানে একটা পইরেই থাকে, তাই যে কয়টা লাগে আর কি নিয়ে আসি। তো আমার কাছে মানে প্রয়োজনীয় হয়ে গেছে, তো আনার সাথে সাথেই কয়েকটা কাজে লেগে গেছে, ভালোই লাগলো আর কি। তো বদনা, ছোটো বাচ্চাদের পুতুল, অনেক ঝুড়ি, মগ, অনেক কিছুই ছিল। তো ওই তো পাশেই মানে পাশের বাড়ি মানে একটু দূরেই আমার এক ননদ, ও আবার এই ডাক্তারছে লোকটাকে, তো আমি রাখছি রেখে আবার টাকা দিয়া লোকটাকে চলে যা বলতেছিলাম যে আপনি আবার আইসেন। তো আমি এখানে কী কী রাখলাম সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখেন টুকটাক জিনিস অনেকগুলোই রাখা হয়েছে, তো এই তো বক্স, ছোটো ছোটো বক্স, এই বক্সগুলো আসলে কাজে লাগে। তো রাত্রিবেলা দেখা যায় একটু একটু তরকারি বেশি হলে ফ্রিজে রাইখা দিতে হয়, আর এই যে ছোটো ছোটো কন্টেনারগুলো খুব কাজে লাগে। আর আমি ছোটো ছোটো বক্সগুলো রাখছি আমার মেয়ের স্কুলে যখন শুরু হবে তখন টিফিনে তরকারি টরকারি দিব এরকম, আর অন্য কাজে লাগলে লাগবে। আর এখানে দুইটা জলকান্দা রাখছি আর দুইটা ঢাকনা, তো জলকান্দাগুলো রাখছি প্লাস্টিকের, যে টেবিলের উপরে যে গরম বাটির উপরে তরকারি রাখি, কাগজটা কীরকম জানি হয়ে যায়, সেজন্য আমি এই দুইটা রাখলাম। এই তো দেখেন এই যে টেবিলের উপরে রাখার জন্য রাখছি, গরম বাটি রাখলে এই কাগজটা অন্যরকম কুচকে যায় সেজন্য। তো এই দুটা ভালোই হয়েছে রাখছি, আমার পরবর্তী মনে হয়েছে যেন আরও রাখা উচিত ছিল। তো এই তো কন্টেনারটা, ছোট্ট কন্টেনারটা আমার কাজে লেগে গেছে, আমি শুকনা মরিচ বাইজে রাখছি, তো এটা কিন্তু আমার খুবই কাজে লাগছে। এখন আমি এটা টেবিলের উপরে রেখে দিব, কারণ ভাত খাওয়ার সময় এটা টেবিলের উপর থেকেই আমি শুকনো মরিচ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে একটা শুকনো মরিচ নিয়ে ভাত খেতে ভালো লাগে। আর এখানে আমি আর একটা সাবানের কেস রাখছি, সেটা আসলে এই যে বেসিং, আমার বেসিংয়ের এখানে মানে সাবানের থোয়ার মতন কোনো কিছু নাই, তো এখানে আমি আগে দুইটা সিদ্রি করে রাখছিলাম মিস্ত্রি দিয়া, আর এখানে আমি সাবানের কেসটা মানে লাগাই দিব, আর এখানে সাবান রাখবো আর কি। আর এখানে আনিসার বাবা হস্তায় পাইয়া বস্তা বইরা নিয়ে আসছে, তো দেখেন তো এটা হচ্ছে পাউডার, কী পাউডার, সোনি না সামি না কি জানি এরকম একটা পাউডার কাপড় ধোয়ার। তো সে 3 প্যাকেট নিয়ে এসে, 3 প্যাকেট 100 টাকা, সাথে আবার একটা সাবান ফ্রি। তো আমি বললাম ভালো নাকি, তো যেমনই হোক
শীতের দিনের কাপড় শুধু দিব মানে ধুইতে হবে, এটা আমি জানি, ততটা মনে হয় ভালো না, ভালো হলে তো আর এত কমে দেয় না। তো আমি আবার বার করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে 3 প্যাকেট 100 টাকা মাইক দিয়া গাড়ি দিয়া বেচতা ছিল, তো ওর বাবা আবার নিয়ে আসে, আবার একটা সাবানও ফ্রি দিছে, ভালোই হয়েছে। আর এখানেও বাদাম নিয়ে আসে, বাদামও 3 প্যাকেট 100 টাকা ছোলা ভাজা প্যাকেট করা, তো এটাও আরও বেশি ভালো হয়েছে। তো আমার ছেলে আবার শুধু কি একটা অভ্যাস হয়েছে, শুধু চাল খাইতে চায়, তো ওর বাবা এই জন্যই নিয়ে আসে যে বলতেছে যখন চাল খাইতে চাইবে তখন এটা দিয়ে দিবে, বসে বসে খাবে আর কি। তো পরে দেখলাম যেহেতু পরে বয়স দিতেছি, দেখি কি সে চাইলেই খায়, বাদামটা মুখে দিলে খাইতে চায় না, কিরকম ফেলে দেয় আর কি, নেয় ফেলে দেয় কিন্তু খায় না, কিন্তু চালটা কুটকুট করে চাবায়া খায় আর কি। তো এখানে কন্টেনার রাখায় আমার খুব উপকারী হয়েছে, ছোটো ছোটো কন্টেনারগুলো, এইগুলো আসলে যে আমার দেখেন একটা মধ্যে বাদাম ডাললাম, একটা মধ্যে মরিচ রেখে দিলাম, এই কাজে লেগে গেছে। তো এটাই হচ্ছে আমার কাজ, যে কাজের জিনিসই রাখছি আমার মনে হলো। তো অনেকক্ষণ ধরে বয়স দিতেছি, প্রায় 10 মিনিটের উপরে, এই জন্য বয়স মুখ দিয়ার তেমন কোনো কথাই বের হইতেছে না আসলে ভালো। তো এই তো কন্টেনারটা কাজে লাগছিল, তো এখন কন্টেনারটা রাইখা দিব। আর এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু বাইরে বের হয়েছি, তো এই তো ক্ষেত্রা দেখতে পাইতেছেন, এই ক্ষেত্রের মধ্যে আমরা এসে একটু বসে থাকতাম, রোদ পোহাতাম আর কি। তো এখন এখানে খেতে মেদে আসলে পানি দিয়ে দিতেছে, এখন আর বসা যাইব না। তো অনেকদিন পরে হাঁসগুলো পানির পানি পেছি দেখে এখন আর বাসায় যেতেছে না আমার জায়ের হাঁসগুলো এগুলো আর কি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর কি ফ্যামিলির সাথে। আজকের মতন বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন, ওয়াশরুমটা বাড়াই দিবেন, এইভাবে করেই আমরা একে অপরকে সাহায্য করতে পারি, এই কামনা করি শেষ করছি। তো আল্লাহ হাফেজ। কি কাকু, কি কাকু, কাকু।